ইমাম মাহদি, আপনারা পাগল হয়ে যাবেন, যেহেতু দিনের মহব্বত আছে আপনাদের, আপনারা চারিদিকে ইসলামের কষ্ট, অবমাননা, জুলুম, মুসলমান মারা যাচ্ছে, ইমাম মেহেদি বোধহয় এসে গেল, খোঁজ কোথায়? হেরিকেন জ্বালায় আমরা ইমাম মেহেদি খুঁজি। গত 1500 বছরে মুসলিম উম্মায় তা 3000 ইমাম মেহেদি বেরোইছে, এবং 3000 ইমাম মেহেদির দলিল হলো স্বপ্ন আর কাশ। আমাকে আল্লাহ আরশের উপর নিয়ে মেহেদি বানাইছে, আমাকে নবীজি নিজে মেহেদি বলে গেছে, আমাদের হুজুর যে মেহেদি, আমরা 50 জনের স্বপ্ন দেখেছি নবীজি বলেছে, ব্যাস মেহেদি মেহেদি তো মেহেদি। তার পিছনে লোকজন ছুটলো, কিছু মরলো, কিছু গেল, শেষ। কথা বুঝতে পেরেছে? সর্বশেষ একজন মেহেদির কথা না বললেই নয়, খুব নাম করা মেহেদি, তাও মক্কার মেহেদি, তাও কাবা ঘরের মেহেদি, 1400 হিজরি মানে 80 সালে, 1401 না 1480 মক্কায় পহেলা মহরম ফজরের নামাজের সময় অনেক কফিনে লাশ গেল, কফিনে লাশ খাটিয়া থাকে না, তখন অত সিকিউরিটি ছিল না, অনেক লাশ গেছে, লাশ রাখা আছে ফজরের নামাজের পরে ইমামের সামনে লাশ দিয়ে জানাজা হবে। ইমামের সালাম ফেরানোর পরে লাশগুলো থেকে অস্ত্র বের করে চারিদিক ঘিরে ধরলো যে ইমাম মেহেদি এসেছেন। ইমাম মেহেদির হাদিসে আছে ইমাম মেহেদি বেরোনোর পরে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত হবে। তো উনি মাঝখানে দাঁড়ালেন, ওই কাবার ইমামের বললেন বায়াত করেন, কাবার ইমাম রাজি হলো না, তাকে গুলি করে মেরে ফেলে দিল। এরপরে ওরা মসজিদে হারামের ওই মিনার দেখেছেন তো, এখন উঁচু উঁচু মিনার সব উঠলো এবং এলান করলো ইমাম মেহেদি বেরিয়ে গেছে, বায়াত হন সবাই। বিষয়টা কি, জুহাইমান নামে একজন মদিনার জামে ইসলামিয়ার ভারে খুব নেককার আল্লাহওয়ালা বুজুর্গ, এইরকম লম্বা দাড়ি, টাকনু পর্যন্ত যা, টাকনুর নেসপেসা কাপড়, এলাকায় মানুষ খুব পছন্দ করে, জামে ইসলামে মদিনার উস্তাদেরাও খুব মহব্বত করেন, তাকওয়া, পরহেজগারি, দিনের দাওয়াত, এ কি করত, ওই তবলিগ জামাতের মতো গ্রামে গ্রামে দিনের দাওয়াত দিয়ে বেড়াত। হঠাৎ স্বপ্নে দেখলো সে এবং তার সাঙ্গপাঙ্গরা যে তার শালা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল কাহতানি, এটা হলো ইমাম মেহেদি। সবাই স্বপ্নে দেখলো, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে, কেউ কিন্তু জাহেল না, মদিনা জামে ইসলামের ফারেক, সালাফি, দিনদার, ভালো আলেম, ব্যাস গোপনে গোপনে সব অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে মক্কা দখল করে ফেললো। এখন তো সৌদি সরকার, তো সৌদি সৈন্যরা এমনি দুর্বল, তখন ওরা পেরে দিল না, ওরা তো উপর থেকে গুলি করছে বড় বড় মেশিন গান দিয়ে, কাজ যাবে কে কাছে, বোধহয় 10-12 দিন এরকম ছিল, 15 দিনও হতে পারে। এরপর পাকিস্তান থেকে কমান্ডো গেল, যাওয়ার পরে পাকিস্তানের কমান্ডার তো যুদ্ধ করে অভ্যেস আছে, ওরা এমন কামান দেখা শুরু করলো ওই মিনারটা ভেঙে ফেলে দিল, ওরা বাধ্য হয়ে নেমে আসলো ভিতরে, ঢুকলো ভিতরে, গুলি করে জানলা মাল্লা ভেঙে শেষ পর্যন্ত ওরা মাটির নিচেই যেটা বেজমেন্ট, বেজমেন্টে পলালো, বেজমেন্ট থেকে গুলি করতে গেলো ফুটো দিয়ে দিয়ে। তখন পাকিস্তানি সৈন্যরা বুদ্ধি দিল বেজমেন্টে পানি দাও, বাইরে থেকে পানি ভরে পানির ভিতরে অ্যাসিড দিয়ে কারেন্ট চালাই দিল। এইবার সব বাধ্য হয়ে সারেন্ডার করে উঠে আসলো, ইমাম মেহেদি মরে গেল। তবে ইমাম মেহেদির শিষ্যরা বললো উনি মারা যাননি, জালনা দিয়ে পালিয়ে চলে গেছেন, সময় মতো বেরোবেন। সব মেহেদিরা এরকমই করে, মরার পরে তার মধ্যে না মরিনি গায়েবে গেছে আসবে, অত বুঝলে তো। যাই হোক, অত বোধহয় 1000 বছর বা 1500 বছরে কাবা ঘরের তফসাই বন্ধ হয়নি, এই 15 দিন বাদে টোটাল কাবা ঘর বন্ধ করে রাখছিল, নামাজ নেই, ওজন নেই, তপ নেই, সাই নেই, অনেক হাজিও মারা গেছিল ওদের পর পর, তো পহেলা মহরম না, হাজি অনেক ছিল। তাহলে কি বুঝলেন, কথা হলো ইমাম মাহদি কে হবে আমার দরকার কি, ইমাম মাহদি কবে আসবে আমার দরকার কি, মাহদির যেদিন আল্লাহ পাঠাবে, ধরেন সূর্য পূর্ব দিক থেকে উঠবে, উঠবে না কবে উঠবে রে, 15 দিন 19 দিন চিন্তা গবেষণা কবে উঠবে, এটা কোন ইসলাম হলো? আল্লাহ যেদিন দরকার হবে উঠাবে, আমি দেখলে বলবো হায় আল্লাহ কেয়ামত এসে গেছে, এই তো কথা। কাজেই কেয়ামতের আলামত ডেসক্রিপটিভ, এগুলো বর্ণনা করেছেন, আমরা দেখলে বলবো হ্যাঁ, কিন্তু আমরা ওগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করব, এটা আমাদের দায়িত্ব না।
আপনারা সবাই পড়েছেন হাদিসে জিব্রাইলের হাদিস সবাই জানি যে কিয়ামতের আলামত কি যে বান্দি তার মালিককে মানে ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হবে এই তো তা আমরা কি এখন তাড়াতাড়ি কিয়ামতের জন্য বাবা মার অবাধ্য মানে এই তোর বাবা মার অবাধ্য তাদের কিয়ামত এগুলো ডেসক্রিপটিভ বর্ণনামূলক কিয়ামতের আগে এগুলো ঘটবে আমরা এগুলো মাথায় আনবো না যখন দেখবো যে মক্কা ইমাম মেহেদি রাজত্ব হয়ে গেছে ঠিক আছে বাবা তুমি ওকে এগো আমরা আসি বাংলাদেশে কথা বুঝেননি যেখানে ইমাম মাহাদি আসবে মক্কায় সেখানে সিরিয়ার সৈন্য আসবে ইরাকের সৈন্য যাবে আমাদের বাংলাদেশে ইমাম মেহেদি বেরোয় আর তার পিছনে বাঙালি ছুটে আর আপনারা ইমামরা এগুলো ক্লিয়ার বলতে পারেন না ক্লিয়ার বলবেন যে ইমাম মাহাদি আসবে মক্কায় এই দেখো হাদিসে আসছে আমার ফেকুলা করে পাবেন তার হাতে বায়াত হবে এসে হারামের পাশে সিরিয়ার সৈন্য আসবে তার বিরুদ্ধে ইরাকের সৈন্য যাবে তার বিরুদ্ধে তার হাতে খোরাসান থেকে সৈন্য যাবে বায়াত হবে তখন আমরা বলবো হ্যাঁ থ্যাংক ইউ তুমি চালো আমরা আসি কথা বুঝতে পারেন সেখানে বাঙালি লেখা নেই পড়া নেই আমি মেহেদি আছে এখন বেরোচ্ছে স্বভাব তার পিছে কাজেই এগুলো এগুলো হলো মানে একেবারে ভয়ঙ্কর গোমরাহির উৎস